সো বন্ধুরা, আপনাদের প্রথমেই আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি। দেখুন, এখানে পরিষ্কার দেখাচ্ছে আমার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করা নেই। এবার আরও একটি স্ক্রিনশট আপনাদের দেখাই। এবার দেখুন, এখানে পরিষ্কার দেখাচ্ছে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক আমার করা হয়ে গেছে। তো এই যে পুরো প্রসেসটা আমি নিজের মোবাইল থেকে মাত্র 5 মিনিটের মধ্যে করেছি। হ্যাঁ, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক যাদের করা নেই তারাও এরকমভাবে মাত্র 5 মিনিটের মধ্যে নিজের মোবাইল থেকেই করতে পারবেন। কোনো দোকানে যেতে হবে না। এবং আরেকটা ভুল অনেকেই করছেন, সেটা হচ্ছে যাদের হয়তো অলরেডি করা আছে, মানে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করা আছে, তারা কী করছেন, দোকানে চলে যাচ্ছেন, আগে চেক না করে তারা 1000 টাকা দিয়ে আবার নতুন করে করতে শুরু করছেন। এবার একবার যদি 1000 টাকা আপনারা সেখানে ইনভেস্ট করেন, সেই টাকাটা কিন্তু আর রিটার্ন পাবেন না। ঠিক আছে, মানে অলরেডি আপনার করা আছে কিন্তু আবার নতুন করে ফর্ম সাবমিট করতে যাচ্ছেন, এবং 1000 টাকা যখন ওই পে অপশানটা আসে সেখানে ক্লিক করে যখন 1000 টাকা আপনারা দিচ্ছেন, 1000 টাকা আপনার যখন যাবে তারপরে কিন্তু সেটা রিটার্ন করবে না সরকার। ঠিক আছে, অর্থাৎ খুব সাবধানে আপনাদের এই পদক্ষেপগুলো নিতে হবে। তো প্রথমেই আপনাদের জানতে হবে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করা আছে কি না, সেটা স্ট্যাটাস চেক করতে হবে, এবং সেটাও আপনি মোবাইল থেকে করতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার স্ট্যাটাসে বলে যে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মোবাইল থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো প্রসেসটা করতে পারবেন। এবং শুধু আপনি নিজের না, আপনার ফ্যামিলির যে কোনো মানুষের বা আপনি বন্ধু বান্ধব যে কোনো ব্যক্তির এই প্রসেস পুরো প্রসেসটা নিজের মোবাইল থেকে করতে পারবেন, অর্থাৎ আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক। এবং সরকার যেহেতু ঘোষণা করেছে যে 31 মার্চের আগেই এই আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে, তারপর আর হবে না। কিন্তু এটা সম্পূর্ণ সঠিক না, অর্থাৎ 31 মার্চের পর আর হবে না, এরকম কিন্তু ভুল। অর্থাৎ সরকার কিন্তু এটা ডেট বাড়াতেও পারে বা বাড়াবে। যদি ডেট বাড়ায় তখন যে 1000 টাকা এখন দিতে হচ্ছে, অর্থাৎ 31 মার্চের আগে, হয়তো তখন ডেট তো বাড়বে কিন্তু 1000 টাকার পরিমাণটা বেড়ে যাবে, মানে 2000 টাকা বা 3000 টাকা। তখন একটা আফসোস হবে যে আমি 31 মার্চের আগে করলেই ভালো হতো, নাহলে এখন 2000 টাকা বা 3000 টাকা লাগছে। এটা আমরা আইডিয়া করছি, বাট এরকম যে হবে সেরকম কোনো সিকিউরিটি নেই, বাট হতেও পারে। ঠিক আছে, তো দরকার নেই, আপনারা এখনই করুন এবং আগেই চেক করুন। কারণ হচ্ছে প্যান কার্ড আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা আইডেন্টিটি, বিভিন্ন ক্ষেত্রে প্যান কার্ড ছাড়া উপায় নেই। নতুন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাবেন, প্যান কার্ড অবশ্যই দিতে হবে। আপনি কোনো জায়গায় লোন নিতে যাবেন, প্যান কার্ড দিতে হবে। আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্যান কার্ড দিতে হবে। 50,000 টাকার উপর ক্যাশ উইথড্র করতে যাবেন, সেখানেও প্যান কার্ড দিতে হবে। অর্থাৎ প্যান কার্ডকে ইনভ্যালিড করতে দিলে হবে না। প্যান কার্ড যাতে ইনভ্যালিড না হয় সেটা আপনাদের দেখতে হবে। তার জন্য আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক অতি অবশ্যই আগেই করুন। এবং কোনো দোকানে যেতে হবে না, নিজের মোবাইল থেকে জাস্ট 5 থেকে 10 মিনিট সময় দিন, করে নিন। ঠিক আছে, তো পুরো প্রসেসটা আমি নিজের মোবাইলে দেখাবো যে আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক কীভাবে করবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। সো বন্ধুরা, আমি এখন মোবাইল স্ক্রিন অন করেছি। এখন আমি আধার কার্ড এবং প্যান কার্ড দুটোকে লিঙ্ক করানোর জন্য, তো আপনারা পুরো প্রসেস দেখবেন যে কীভাবে আমি এটা করছি। ঠিক আছে, এবং আপনারাও খুব সহজে এই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। তার জন্য আমাদের প্রথমেই গুগল ক্রোম থেকে একটি ওয়েবসাইট সার্চ করতে হবে। প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন, তারপর এখানে টাইপ করবেন ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স টাইপ করার পর এই দেখুন, আমি মার্ক করে দিচ্ছি, এরকম একটি ওয়েবসাইট আসবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। এবার এটা ক্লিক করছি, দেখুন এখানে যে ওয়েবসাইট এসছে এটা সরকারি একটি অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আমাদের যাবতীয় কাজগুলি করতে হবে। তো প্রথমেই যেটা করতে হবে, আমি একটু স্ক্রল করে নিচের দিকে নামিয়ে দেখাচ্ছি, আপনাদের প্রথমে আপনার প্যান কার্ডটাকে ভ্যালিডিটি চেক করতে হবে, অর্থাৎ প্যান কার্ড আপনার ঠিক আছে কি না সেটা চেক করতে হবে। তো প্যান কার্ড চেক করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করলেই একটি অপশান আসবে, যে অপশানের উপর ক্লিক করলেই একটি পেজ ওপেন হবে। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাই, দেখুন একটি অপশান আসবে, নিচেতে স্ক্রল করছি, এখানে লেখা আছে ভেরিফাই ইওর প্যান। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনার অপশানটি, এই অপশানটার উপর ক্লিক করব। ক্লিক করলে একটি পেজ ওপেন হবে, সেখানে আপনার প্যান কার্ডের যে প্যান নাম্বার আছে, ঠিক আছে, প্যান নাম্বার, আপনার ফুল নেম, আপনার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, যে প্যান কার্ডের যে নাম, যে ডেট অফ বার্থ, সব কিছু দিয়ে এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন। ঠিক আছে, তো এটা কন্টিনিউর উপর আমি ক্লিক করব। তাহলে আগে আমি সব কিছু কমপ্লিট করি। কমপ্লিট করার পর আমি যে মোবাইল নাম্বার দিয়েছি সেখানে একটা ওটিপি আসবে। আমার ওটিপি অলরেডি চলে এসেছে, তো আমি মেসেজ চেক করব যে ওটিপি এসেছে কি না।
তো অলরেডি এসে গেছে, এটা জাস্ট কপি করব, এখানে এন্টার করব। এখানে ভ্যালিডেট যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করব। দেখুন আমার প্যান ওকে আছে, তার জন্য ভেরিফাই ইওর প্যান এবং গ্রিন টিক, ঠিক আছে। তো এইভাবে আপনারা নিজেদের প্যান কার্ড চেক করে নেবেন যে ভ্যালিডিটি ঠিক আছে কিনা। তাহলে এটা হলো এক নম্বর প্রসেস আপনাদের দেখালাম। সো বন্ধুরা, আপনারা দেখলেন আমার যে প্রথম যে প্রসেস সেটা কমপ্লিট, মানে প্যান কার্ড একদম ওকে। এবার চলে যাব দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাকে চেক করতে হবে যে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি না। যদি আগে থেকে থাকে তাহলে কিছু করতে হবে না, তো সেটাই চেক করব। তো সেটা চেক করার জন্য এখানে একটা অপশন আসবে, লিঙ্ক আদার স্ট্যাটাস, এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস খুলবে, সেখানে চাইছে প্যান কার্ড এবং আধার কার্ড দুটো নাম্বার দিতে। তো আমার প্যান কার্ড এবং আমার আধার কার্ডের নাম্বার এখানে দেবো, তো আমি এক জায়গায় লিখে রেখেছি। জাস্ট এখান থেকে প্রথমে প্যান কার্ডেরটা কপি করব, এবার এখানে প্যান কার্ড এন্টার করব, এবার আধার কার্ডটা কপি করব, ওখানে গিয়ে এন্টার করব। তো দুটোকে এন্টার করার পর এখানে একটা অপশন পাবেন, ভিউ লিঙ্ক আদার স্ট্যাটাস, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসছে ইওর প্যান ইজ অলরেডি লিঙ্ক ইওর আধার কার্ড, মানে আধার কার্ডের সাথে অলরেডি লিঙ্ক হয়ে আছে। তো এখানে আমাকে আর কিচ্ছু করতে হবে না, বুঝতে পারছেন, বা যাদের এরকম আসবে তাদের কিচ্ছু করতে হবে না। একদম নিশ্চিত থাকবেন যে আপনার প্যান কার্ড আধার কার্ড অলরেডি লিঙ্ক হয়ে আছে, আর কিচ্ছু করতে হবে না, 1000 টাকা বেঁচে গেল। কিন্তু যাদের নেই সেক্ষেত্রে অন্যরকম আসবে, আমি 300টা দেখাচ্ছি। দেখুন আমরা দেখতে পাচ্ছেন নট লিঙ্ক, ঠিক আছে, ইওর প্যান ইজ নট লিঙ্ক। তো যাদের এইরকম আসবে, যাদের ইওর প্যান ইজ নট লিঙ্ক, তাদের জন্য আলাদা প্রসেস, সেটা এবার দেখাই যে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন তিন নম্বর প্রসেস। তো বন্ধুরা, তিন নম্বর প্রসেসের জন্য এখানে লিঙ্ক আধার যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস খুলবে, ঠিক আছে, এখানেই আমাদের যাবতীয় কাজগুলোই করতে হবে। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ এখানে কিছু বলা হয়েছে যে এখানে আপনাদের 1000 টাকা পে করতে হবে, এখানে আপনাদের 31 মার্চের আগে এটা কমপ্লিট করতে হবে, এগুলি সব বলা আছে। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে 1000 টাকা পে করতেই হবে। যদি কেউ বলেন এটা ফ্রিতে হচ্ছে, তো এটা সম্পূর্ণ মিথ্যা, এটা ফ্রিতে না, 1000 টাকা দিতে হবে যাদের নেই তাদের জন্য। কিন্তু কিছু মানুষকে এখানে টাকা ফ্রিতেও হবে, সেটাও আমি বলছি। তো এখানে আপনার প্যান নাম্বার আধার নাম্বার দিয়ে আপনাদের যাবতীয় কাজ করতে হবে। তার আগে বলি যে কোন ধরনের মানুষদের এখানে ফ্রিতে হবে। তো দেখুন এখানে নোটস বলে যে অপশন রয়েছে, এখানে কি পরিষ্কার বলা আছে যে কোন ধরনের মানুষকে দিতে হবে না টাকা। তো প্রথমত এখানে NRI, ঠিক আছে, যারা ক্যাটাগরি আছে তাদের, যারা 80 বছরের উপরে বয়স তাদের, যারা ইন্ডিয়ান সিটিজেন নয় তাদের, এবং যারা আসাম মেঘালয় জম্মু কাশ্মীরের অন্তর্গত বাসিন্দা তাদের কিন্তু এখানে টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্য হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কিছু ক্যাটাগরি মানুষ আছে যাদের ফ্রিতে হবে। তো এখন যাদের করতেই হবে টাকা দিয়ে, তাদের জন্য এখানে আপনার প্যান নাম্বার দিলেন, ঠিক আছে, প্যান নাম্বার দেওয়ার পর এখানে আপনার আধার নাম্বার দেবেন নিচেতে, তো আমি এটা দিচ্ছি। দেওয়ার পর এখানে ভ্যালিডেট যে অপশনটি রয়েছে এটার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটি পেজ এসছে, এখানে কি বলছে, পেমেন্ট করার অপশন, এবং এখানে এটাও দেখাচ্ছে যে আপনার পেমেন্ট আগে করেননি, ডাইরেক্ট বলছে আপনার পেমেন্ট করেননি, পেমেন্ট করতে বলছে। তার জন্য এখানে একটি অপশন রয়েছে কন্টিনিউ টু পে থ্রো ইপিএ ট্যাক্স, ঠিক আছে। তো এটার ওপর ক্লিক করে আমাদের এটা কিন্তু প্রসেসটা কমপ্লিট করতে হবে, খুব ভালো করে দেখবেন বন্ধুরা। তো এটার ওপর আমি এখন ক্লিক করব, ঠিক আছে, কন্টিনিউ টু পে, এটার ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের যে ইন্টারফেসটা এসেছে এখানে বলছে প্যান নাম্বার দিতে, এবং প্যান নাম্বারটা আবার একবার কনফার্ম বা দিতে, ঠিক আছে। তো প্রথমে আপনার প্যান নাম্বারটা দুবার দেবেন, তারপরে আপনার একটি মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ যে নাম্বার সাথে লিঙ্ক আছে, সেটা দেওয়ার পর এখানে একটা কন্টিনিউ অপশন পাবেন, সেটা কন্টিনিউ করবেন। তো আমি এটা দিচ্ছি, তো প্যান নাম্বার আমি দিয়ে কনফার্ম করে মোবাইল নাম্বার দিয়ে এটা কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর এখানে একটি ওটিপি আসবে, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিলাম সেখানে একটা ওটিপি আসবে। এখানে 3 বার কিন্তু চান্স পাবেন ওটিপি, অর্থাৎ ভুল দেবেন না। ধরুন 2 বার ভুল দিলেন, 3 বার যদি ভুল দেন, 3 বার পর কিন্তু আর চান্স পাবেন না, ঠিক আছে, পরে অনেক গোলমাল হয়ে যাবে। তো বুঝে শুনে ওটিপি এখানে এন্টার করবেন। তো আমার ওটিপি এসে গেছে, এটা আমি কন্টিনিউ করছি ওটিপি দিয়ে, ঠিক আছে। কন্টিনিউ করার পর এখানে দেখুন বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি থ্রো, মানে এটা আমার ওটিপি দিয়ে সাকসেসফুল হয়েছে, এটাই দেখাচ্ছে আর কি, জাস্ট আর কিছু না। তো এটাকে আবার কন্টিনিউ করতে হবে, তো কন্টিনিউটা আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ভালো করে দেখবেন, এখানে 4টে স্টেপ আছে, ঠিক আছে। প্রথমে ইনকাম ট্যাক্স, প্রথমে কী আছে প্রসেস, তারপরে এখানে দেখুন বিভিন্ন রকম অপশন রয়েছে,
তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, খুব সিম্পল জিনিস, এই ইনকাম ট্যাক্স এটার প্রসেসটার ওপর ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এখানে কি বলছে, এখানে বলছে ইয়ার সিলেক্ট করতে, তো এটার ওপর ক্লিক করবেন। এখানে 23 থেকে 24, 2023 থেকে 24 সিলেক্ট করবেন। তারপরে নিচের অপশানটায় ক্লিক করবেন। নিচের ওপরে সিলেক্ট করার পর এখানে মানে খুব সহজ, খুব ইজি, ঠিক আছে, কঠিন কিছু না, একদম উপরেরটাকে সিলেক্ট করবেন। দেখুন এখানে কি বলছে, 500, অর্থাৎ 500 টাকা রিসিভ, এটাকে সিলেক্ট করবেন, এটাকে কন্টিনিউ করবেন। ঠিক আছে, কন্টিনিউ করার পর এটা কন্টিনিউ করবেন, কন্টিনিউ করছি। এবার দেখুন, তাহলে আমার 1 নম্বর কমপ্লিট হয়ে গেছে, দেখুন গ্রিন টিক হয়ে গেছে। এবার 2 নম্বরে কী এসছে, এখানে কত টাকা কি চার্জ কাটবে সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে 1000 টাকা আমাকে আবার কন্টিনিউ করতে বলছে, তো এটা কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর দেখুন আমার সেকেন্ড স্টেপ গ্রিন টিক এসে গেছে। এবার বলেছে আমি কিসের মাধ্যমে টাকা এখানে পে করব। ঠিক আছে, এখানেই হচ্ছে আমাদের পে করতে হবে। তো প্রথমে নেট ব্যাঙ্কিংয়ের এইগুলো আছে, যদি আপনাদের মধ্যে এই নেট ব্যাঙ্কিংয়ের এই অপশানগুলি থাকে তাহলে সিলেক্ট করবেন, যদি না থাকে এর মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক এইগুলোর মধ্যে যদি না থাকে আদার্স ব্যাঙ্ক সিলেক্ট করবেন। তারপরে দেখুন আরেকটা দিয়েছে ডেবিট কার্ড, অর্থাৎ এটিএম কার্ড, তো ওটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। এর মধ্যে যদি আপনাদের কোনো ব্যাঙ্কের এটিএম কার্ড থাকে তাহলে তার মাধ্যমেও আপনারা করতে পারবেন। ঠিক আছে, যদি ধরুন এর মাধ্যমে নেই, অর্থাৎ এগুলির মধ্যে নেই, তাহলে আপনার বন্ধুবান্ধব বা পরিচিত কার্ড থাকলে তার থ্রুতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে যে কোনো একটি পেমেন্ট মেথডকে আমরা সিলেক্ট করবেন। তাহলে আমি এখন ICICI ব্যাঙ্ক এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করে কন্টিনিউ করব, কারণ এর মাধ্যমে আমি পে করব। ঠিক আছে, তো এটা আমি কন্টিনিউ করার পর এখানে দেখুন একটি ডিটেলস এসছে। ঠিক আছে, অর্থাৎ কোথায় কত টাকা পে করতে হবে বা কোথায় কত টাকা লাগে সেগুলো। যাই হোক, এখানে দেখুন পেয়েবল অপশানটা রয়েছে, পে নাও, এটার উপর ক্লিক করব। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এসছে, এটাকে আমাদের অ্যাপসেট করতে হবে, অ্যাপসেট না করলে কিন্তু হবে না। তো মন করলে পড়তে পারেন কী কী কন্ডিশনে বলা হয়েছে, আবার নাও পড়তে পারেন। তো এখানে যে টিকটা আছে আই এগ্রি, এই টিকটাকে দিয়ে সামিটে যে অপশানটা এসছে এটার উপর ক্লিক করব। তো সামিটে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে, এখানে আপনাদের বলছে যে কত টাকা কিসে কাটছে আর কি, মানে চালানে কত টাকা কাটছে, এইগুলো ডিটেলস কিছু এখানে ইনফরমেশন দিয়েছে। ঠিক আছে, মন করলে পড়তে পারেন, তো বা 300 নিয়ে রাখতে পারেন। এখানে যে পে বলে যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও কিছু অপশান আসবে যেগুলো আপনাদের ফিল আপ করতে হবে, তো বলে দিচ্ছি। এখানে দেখবেন নিচের দিকে একদম এখানে কিছু অপশান এসছে, ওপরের অপশানটি ছেড়ে দিয়ে নিচের ইমেল আইডি এবং এখানে আরেকটি মোবাইল নাম্বার, এই দুটোকে দিয়ে প্রসেস কার্ড পেমেন্ট, অর্থাৎ এখানে আপনার কার্ড পেমেন্টের যে ডিটেলস সেটা দিলেই আপনার কার্ডের যে ভ্যালিড, আপনার যে ভ্যালিডি ডেট, সিভিভি নাম্বার, এইগুলো দিলেই আপনার সব কিছু কমপ্লিট হয়ে। তো কমপ্লিট হওয়ার পর আপনাদের একটি রিসিপ্ট কপি পাবেন, সেটাকে আপনারা রেখে দেবেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনারা দেখলেন পুরো প্রসেসটা আমি নিজের মোবাইলে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। এবং যে সকল বন্ধুরা নতুন তারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, এখানেই শেষ করছি, দেখা পাবো আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। তো আজ আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।